নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, যে জন্মঝকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা যে কোনো গ্রহ প্রতিকার করাতে চান, অথবা আমার কাছে এসে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান বা জ্যোতিষ শিখতে চান, তাহলে আমার স্ক্রিনেতে আমার যে দুটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার দুটির মাধ্যমে আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা অষ্টম ভাবকে কেন্দ্র করে আলোচনা করব, অষ্টম ভাব সম্পর্কে কিছুটা বোঝার চেষ্টা করব, কিছুটা জানার চেষ্টা করব। পরপর আপনারা যারা আজকে অনুষ্ঠানটি প্রথম দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনারা পরপর ভিডিওগুলিকে দেখুন, অনুষ্ঠানগুলিকে দেখুন। সেখানে আমরা লগ্ন, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস করে সপ্তম ভাব অবধি অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা অষ্টম ভাবকে কেন্দ্র করে আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে চলব। অষ্টম ভাব সম্পর্কে আলোচনা করতে গেলে পরে প্রথমেই যে কথাটি বলতে হবে যে অষ্টম ভাবপতি, অষ্টম ভাবের কারক গ্রহ শনি এবং অষ্টম ভাবের ওপর অবস্থিত গ্রহ এবং অষ্টম ভাবের ওপর দৃষ্টরত গ্রহ, এই সবকটি বিষয়টি মিলে অষ্টম ভাবের সম্পূর্ণ ফলাফলে আমরা পৌঁছাতে পারবো। তবে আজকে আমাদের যে বিষয়টিকে নিয়ে আলোচনা সেটি হচ্ছে অষ্টম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহরা অবস্থান করলে সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে, অবশ্যই আমরা আলোচনায় যাব। তবে অষ্টম ভাব সম্পর্কে দু চার কথা অবশ্যই বলতে হবে। আপনারা হয়তো জানেন যে অষ্টম ভাব একটি খুব নেগেটিভ ভাব, একটি অশুভ ভাব, একটি ত্রিক স্থান এবং একটি খুবই অশুভ স্থান বলা হয় থাকে জ্যোতিষশাস্ত্রের মধ্যে। অষ্টম ভাব থেকে মৃত্যু বিচার করা হয়, মৃত্যুর কারণ বিচার করা হয়। অষ্টম ভাব একদিকে যেমন জীবনী শক্তি ক্ষয়ের একটি ভাব, আবার অন্যদিকে নতুন কিছু সৃষ্টিরও একটি ভাব। অর্থাৎ অষ্টম ভাবের মধ্যে যেমন ধ্বংস করার ক্ষমতা রয়েছে, তেমন নতুন নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতাও কিন্তু অষ্টম ভাবের মধ্যে রয়েছে। আপনারা হয়তো জানেন যে অষ্টম ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে অশুভ ভাব, এবং এই ভাবের মধ্যে বিভিন্ন গ্রহরা এসে গেলে পারে। সেই সমস্ত গ্রহরা যেই সমস্ত ভাবের অধিপতি সেই সমস্ত ভাবগুলিকে দুর্বল করে ফেলে। আপনারা হয়তো এটাও জানেন যে, কারণ আপনারা যারা আমার অনুষ্ঠান আপনারা দেখেন তারা অবশ্যই কিছু নোট করে রাখার চেষ্টা করেন, তবে অবশ্যই আমি বলবো যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখার চেষ্টা করবেন। তো প্রথমে যেটি বলবো যে দেখুন, অষ্টম ভাব হচ্ছে একটি অশুভ ভাব, এবং সেই যে কোনো ভাবের অধিপতি যদি এই ভাবে চলে আসে তাহলে সেই ভাব সম্পর্কে অবশ্যই কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে অষ্টম ভাবের ওপর যদি অষ্টমপতি বা ষষ্ঠপতি বা দ্বাদশপতিরা এসে যায় তাহলে পরে বিপরীত রাজযোগ সৃষ্টি করে, সেক্ষেত্রে অষ্টম ভাবের অশুভত্ব অনেকটাই হ্রাস পেয়ে যায়, কম হয়ে যায়, এবং এই বিপরীত রাজযোগ অবশ্যই সেই জাতকের জীবনে অবশ্যই ফলদায়ী একটি জায়গা তৈরি করে, একটি ভালো জায়গা নিয়ে আসে, তবে তার জন্য বিশেষ কিছু ক্যালকুলেশন দরকার। অষ্টম ভাব হচ্ছে মৃত্যুর ভাব এবং শনি হচ্ছে মৃত্যুর কারক গ্রহ। তাহলে শনির মতো প্ল্যানেট যখন অষ্টম ভাবে চলে আসবে তখন কিন্তু সেই স্যাটার্ন অর্থাৎ শনি অবশ্যই সেই জাতককে দীর্ঘায়ু দেবে, সেই জাতকের আয়ুকে বৃদ্ধি করাবে। তবে শনির মতো প্ল্যানেট যখন অষ্টম ভাবে চলে আসবে তখন কিন্তু তার জীবনে প্রচুর সমস্যা, প্রচুর বাধা, চারিদিক দিয়ে তার কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা, একটা নেগেটিভ সিচুয়েশান অর্থাৎ মানসিক সামাজিক সব রকম সুখকে কিন্তু শনি হানি করায় এবং শারীরিক সুখ। অর্থাৎ অষ্টম ভাবে শনি কিন্তু আয়ুকে বৃদ্ধি করাতে পারে, কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবে শনি কিন্তু খুব নেগেটিভ ফল প্রদান করে। অর্থাৎ আমরা বলতেই পারি যে আয়ু বৃদ্ধি করায় কিন্তু উল্টো দিকে তাকে অনেক রকমভাবে ভোগায় অষ্টম ভাবে শনি। অষ্টম ভাবে শনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন অর্থাৎ পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করে। অর্থাৎ পিতার মৃত্যুর পর কিন্তু তাকে ধনবান বা ধনশালী বানাতে পারে অষ্টমে শনি। অষ্টম ভাব একটি গুচ্ছ স্থান বা গুচ্ছ ভাব আমরা বলে থাকি। অষ্টম ভাব যেহেতু মৃত্যুর ভাব, অর্থাৎ মৃত্যু মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার কথাটাকে আমরা খুব ইজিলি ভাবে বললাম,
যে যখনই কোনো গ্রহরা অষ্টম ভাবের মধ্যে চলে আসবে, তখন কিন্তু সেই গ্রহরা সেই অন্ধকার ভাবটির মধ্যে এসে তারা সেরকমভাবে তাদের আলোকে সেই মানুষের জীবনের ওপরে ছড়াতে পারবে না, যার ফলে কিন্তু বেশ কিছু নেগেটিভিটি তৈরি করবে, বেশ কিছু অশুভত্ব তৈরি করবে। তবে কি শুধুই অশুভত্বে মোড়া অষ্টম ভাব? তা কিন্তু নয়। অষ্টম ভাবের ভেতরে অবশ্যই অশুভত্ব আছে, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই, কিন্তু অষ্টম ভাবের মধ্যে বেশ কিছু শুভত্বও আছে। এবং সেই শুভত্বগুলির ক্ষেত্রে আমরা যখন জ্যোতিষ পেশার মধ্যে, জ্যোতিষ শিক্ষার মধ্যে, জ্যোতিষ জ্ঞানের ক্ষেত্রে, তন্ত্রমন্ত্র, বিভিন্ন সাধনা ইত্যাদি রকম যখন আমরা জ্ঞানকে অর্জন করব, তখন কিন্তু আমাদেরকে অষ্টম ভাব অবশ্যই সহযোগিতা করলে পারে সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছাতে পারব। অনেকে আছেন যারা বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন রকমভাবে বিমা কেন্দ্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সিআইডি, সিবিআই এই ধরনের পদে রয়েছেন, বা যাদের গুপ্ত জায়গাকে কেন্দ্র করে যাদের কাজকর্ম, সেক্ষেত্রে কিন্তু তাদের অষ্টম ভাব যদি সহযোগিতা না করে তারা কিন্তু সেই ধরনের কাজকর্মের ক্ষেত্রে পৌঁছাতেই পারবে না, এবং পৌঁছালেও কিন্তু ঠিকঠাকভাবে নিজের জায়গা খুঁজে পাবে না। অষ্টম ভাব হচ্ছে রিসার্চের ভাব। যখন একজন সায়েন্টিস্ট যখন তার পড়াশোনা, তার অভিজ্ঞতা, তার জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো বিশেষ জিনিসকে আবিষ্কার করার ক্ষেত্রে, বিশেষ গবেষণায় তিনি ব্যস্ত হয়ে পড়েন এবং আমাদেরকে নতুন নতুন কিছু জিনিসকে আবিষ্কার করে আমাদের সামনে উপস্থাপন করেন, এবং আমরা তার সঠিক লাভকে সঠিকভাবে কিন্তু আমরা সেই লাভকে উঠাই যখন আমরা, সেক্ষেত্রে কিন্তু সেই রিসার্চ বা সেই গবেষণা বা সেই আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। অর্থাৎ নতুন কিছু সৃষ্টি বা নতুন কিছু আবিষ্কার কিন্তু অষ্টমের হাত থেকে হয়ে আসে। তাহলে পরে আমরা কি বলবো, অষ্টম শুধুই অশুভ? তা কিন্তু নয়, অষ্টমের ভেতরে অনেক শুভত্ব আছে। অষ্টমের ভেতরে শুভত্ব আছে, তবে এটা কিন্তু খুব জটিল ক্যালকুলেশনের মাধ্যমে চলে আসবে। আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে যখন আমরা সাধারণভাবে জ্যোতিষ চর্চা করব, তখন কিন্তু আমাদের কাছে অষ্টম একটি অশুভ ভাব। কিন্তু যখন আমরা জ্যোতিষের অনেকটা দূর চলে যাব, অনেক জ্ঞান অর্জন করব জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, তখনই কিন্তু আমরা এই বিষয়গুলোকে তুলে আনতে পারব যে কখন অষ্টম গবেষণা দেবে, কখন অষ্টম একজন ভালো জায়গা একজন মানুষের জীবনে এনে দিতে পারে। প্রথমে আমরা বলবো যে অষ্টম ভাব থেকে কোন কোন বিষয়গুলো বিচার করা হয়ে থাকে। তার আগে আরও একটা কথা বলবো যে অষ্টম ভাব যেহেতু মৃত্যুর ভাব, সেই কারণে এই ভাবের ওপর যদি কোনো শুভ গ্রহ এসে যায়, এই ভাবের মধ্যে যদি কোনো শুভ গ্রহ এসে অবস্থান করে, তাহলে পরে কিন্তু বলা হয়ে থাকে যে সেই জাতকের মৃত্যু খুব জর্জরিত হবে না, খুব সরল সাদাসিধেভাবে তার মৃত্যু হবে, অর্থাৎ খুব সিম্পলিভাবে হবে, তাকে কোনো রকম ব্যথা বেদনার মধ্যে থেকে মৃত্যু নিয়ে আসবে না। কিন্তু অষ্টম ভাবের মধ্যে যদি পাপগ্রহ অবস্থান করে, তাহলে পরে কিন্তু বলাই হয়ে থাকে যে সেই জাতকের মৃত্যু কিন্তু খুব বেদনাদায়ক হবে, খুব দুঃখদায়ক হবে, এবং তাকে বিভিন্নভাবে জর্জরিত করে বিভিন্ন ব্যথা বেদনার মাধ্যমে তার মৃত্যু আসবে। তবে সেসব অনেক বড় অঙ্কের বিষয়, সেসব অনেক জটিল অঙ্কের বিষয়, এক দৃষ্টিতে দেখে অষ্টমকে বিচার করা খুবই খুবই একটা ভুল পদক্ষেপ হবে। আমরা অনেক সময় অনেকে আছেন আমার কাছে, অনেকে ফোন করেন, আপনারা অনেকেই হয়তো জ্যোতিষশাস্ত্রকে কিছুটা বোঝেন, ভালোবাসেন, আমি বুঝতে পারি আপনাদের ভালোবাসাটা প্রচণ্ড পরিমাণে আছে, আপনারা হয়তো কোনো কারণে শিখে উঠতে পারেননি। সেক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করেন যে দাদা আমার কি অষ্টমে এই গ্রহটা আছে, আমার কি মৃত্যু হতে পারে? ব্যাপারটা হচ্ছে যে দেখুন, মৃত্যুর ক্যালকুলেশনের ক্ষেত্রে আনন্দ শাস্ত্রী নিজেই একজন বাচ্চা ছেলে, আনন্দ শাস্ত্রী এখন মৃত্যুর ক্যালকুলেশন এখন অবধি শেখেনি, তাই কাউকে অবশ্যই সে পরামর্শ করতে পারবে না বা পরামর্শ করতে অক্ষম যে মৃত্যু কিভাবে হবে বা মৃত্যু কবে হবে, আমি সেই ক্যালকুলেশন পারি না। এবং আমি যতটুকু জ্যোতিষ জ্ঞান অর্জন করেছি, যতটুকু বুঝি যে মৃত্যুর ক্যালকুলেশনটা কিন্তু খুব জটিল একটা ক্যালকুলেশন, কারণ আমরা সবসময় একটা কথাকে বলে থাকি যে মৃত্যু কিন্তু উপরওয়ালার হাতে আছে, তাই যেটা উপরওয়ালার হাতে আছে সেই জায়গাটাকে অঙ্কর মাধ্যমে পৌঁছানো আমার ক্ষেত্রে কিন্তু খুবই কঠিন ব্যাপার। আমি হয়তো সেই জায়গায় পৌঁছানোর জন্য এখনও নিজে হয়তো সেইভাবে প্রস্তুত হয়ে উঠতে পারিনি। তাই মৃত্যু কখন হবে, মৃত্যু কবে হবে, এই বিষয় নিয়ে কেউ আমাকে ফোন করবেন না, আমি কিন্তু বিষয়টা জানি না।
তবে অষ্টম ভাব থেকে যেহেতু মৃত্যু বিচার করা হয়, মৃত্যুর কারণ বিচার করা হয়, তাই এক্ষেত্রে আমরা বলতেই পারি অষ্টম ভাব একটি অশুভ ভাব। এবং মৃত্যুর ক্ষেত্রে যতটুকু জ্যোতিষশাস্ত্র শিখেছি সেক্ষেত্রে আমি একটুখানি বুঝেছি যে অষ্টম ভাব থেকে কিন্তু মৃত্যুর ক্ষেত্রে যে বিভিন্ন ক্যালকুলেশনগুলো আছে, যে অঙ্কগুলো আছে, তার ক্ষেত্রে সেই সমস্ত অঙ্কগুলোর মধ্যে অষ্টম ভাবের গুরুত্ব বেশ অনেকটাই আছে। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আমরা অষ্টম ভাব কেন্দ্র করে আলোচনা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে অষ্টম ভাব থেকে কোন কোন বিষয় বিচার করা হয় এবং বিভিন্ন গ্রহরা অষ্টম ভাবে এসে গেলে পরে কি ধরনের ফল তারা প্রদান করে। প্রথমে আমরা বলবো যে অষ্টম ভাব থেকে কি কি বিষয় বিচার করা হয়। অষ্টম ভাব থেকে মৃত্যু বিচার করা হয়, মৃত্যুর কারণ বিচার করা হয়, গুরুতর অসুস্থতা বিচার করা হয়, এছাড়াও কিন্তু মৃত্যুতুল্য পীড়া বিচার করা হয়, দুঃখ কষ্ট জীবনের যত রকম বাধা বিপত্তি আছে সেগুলো কিন্তু অষ্টমের ঘর থেকে আসে আমাদের জীবনে। তাই এখানে আমরা কিন্তু বলতেই পারি যে জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন কিন্তু অষ্টম ঘর থেকে বিচার করা হয়। এছাড়াও কিন্তু যাবতীয় লস, যে ধরনের ক্ষতি আমাদের হয়ে যায় সেগুলো কিন্তু আমরা অষ্টম থেকে বিচার করতে পারি। এছাড়াও কিন্তু অষ্টম ঘর থেকে আমরা আইনি ঝামেলা, মামলা মকদ্দমা আমাদের জীবনে কতটা ক্ষতিগ্রস্ত করবে আমাদেরকে সেগুলো কিন্তু আমরা অষ্টম ঘর থেকে বিচার করবো। এছাড়াও কিন্তু চাকরির ক্ষেত্রে আমরা ব্যবসার ক্ষেত্রে আমাদের কি হঠাৎ অবনতি হয়ে যেতে পারে, আমাদের কি চাকরি থেকে পদোন্নতি, আমাদের কি চাকরি চলে যেতে পারে, এই যখন বিষয়গুলো আমাদের কাছে চলে আসবে তখন কিন্তু আমরা অষ্টমকেই দেখবো। এবং অষ্টম ভাব আমাদের বলে দিতে পারে যে আমাদের ডিমোশন হবে কিনা, আমাদের পদচ্যুতি হবে কিনা এবং আমরা সেখান থেকে পড়ে যাব কিনা। অনেকের ক্ষেত্রে চাকরি চলে যায় বিভিন্নভাবে, সেক্ষেত্রে কিন্তু অষ্টম অবশ্যই দায়ী থাকে। অষ্টম ঘরের কে বিচার করলে পারে কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো যে তার চাকরিটা কতটা স্থায়িত্ব থাকতে পারে বা থাকতে পারে না, এগুলো কিন্তু আমরা অষ্টম ঘর থেকেই পাবো। এছাড়াও অষ্টম ঘর থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম দুর্ঘটনা বিচার করে থাকি, অ্যাক্সিডেন্ট বিচার করে থাকি। অষ্টম ঘর থেকে আমরা অপারেশন বিচার করি, যে সমস্ত অপারেশনগুলির অর্থাৎ যে সমস্ত অপারেশনগুলির ক্ষেত্রে রক্তপাত ঘটে সেই ধরনের অপারেশনগুলো কিন্তু আমরা অষ্টম ভাব থেকেই বিচার করব। এবং অষ্টম ভাব থেকে কিন্তু আমাদের আমাদের যে পার্টনার, আমাদের যে জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী আছে তার কোনো সমস্যা আসতে পারে কিনা, তার কোনো বিপর্যয় আসতে পারে কিনা, সেটাও কিন্তু আমরা অষ্টম ঘর থেকে অবশ্যই বিচার করতে পারবো। অষ্টম ঘর গুহ্যবিদ্যার ঘর, অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে গুহ্যবিদ্যার ঘর, অর্থাৎ গুহ্যবিদ্যার ক্ষেত্রে সেই জাতকের কতটা ন্যাক থাকবে, সেই জাতক কতটা সফলতা পাবে সেটাও কিন্তু আমরা অষ্টম ভাবকে পর্যবেক্ষণ করে বার করে আনতে পারবো। এছাড়াও হচ্ছে যে হঠাৎ ধন প্রাপ্তি, বিভিন্ন বিমা, বিভিন্ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের কারণে কিন্তু বহু মানুষ আছে হঠাৎ ধন প্রাপ্তি হয়ে যায়। অনেক সময় দেখা যায় উইলের ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যে কোনো একজন পরিবারের এমন একজন ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু তার পরিবারের কোনো একজন ব্যক্তিকে কিন্তু উইল করে রেখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর পর সমস্ত প্রপার্টি, সমস্ত সম্পত্তি কিন্তু সে পাবে। অর্থাৎ সেটাও কিন্তু অষ্টম ভাব তার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করেছে বলেই কিন্তু পেয়ে, মানে সহায়ক ভূমিকা পালন করলে পারে তবেই কিন্তু এরকম পায় সাধারণভাবে। এছাড়াও কিন্তু অষ্টম ভাব থেকে আমরা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স বিচার করে থাকি, লটারি বিচার করে থাকি, লটারি খেলার ক্ষেত্রে, অর্থাৎ যত রকমের হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে, সেটা মাটি খুঁড়েও ধন হতে পারে। অনেক সময় দেখা যায় মাটি খুঁড়েও অনেকে এক ঘোড়া মোহর পেয়ে গেছে, সেরকম বিষয়টাও কিন্তু অষ্টম ঘর থেকেই আমরা অবশ্যই পাবো। এছাড়াও কিন্তু অষ্টম ঘর থেকে, অষ্টম ঘরের থেকে কিন্তু আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ অষ্টম ঘর হচ্ছে আমার আমার ওয়াইফের মুখের বাক্য। আমরা অষ্টম থেকে বিবাহতে অনেক সময় পণ নেওয়া হয় বিভিন্ন কারণে, এখনও হয়তো এই রীতিরিওয়াজ অনেক জায়গায় চলে। তো সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আমার ওয়াইফের দিক থেকে কি আমি কোনো ধনপ্রাপ্তি ঘটবে আমার জীবনে, সেটাও কিন্তু অষ্টম বলে দিতে পারবে। এবং অষ্টম ঘর থেকে কিন্তু আমাদের ওয়াইফের মুখের বাক্য বিচার করা হয়, আমাদের ওয়াইফের যে আত্মীয় পরিজন, অর্থাৎ ওয়াইফের বাড়ির কন্ডিশন কীরকম, ওয়াইফ যে বাড়িটার মধ্যে, মানে খুব ওয়াইফের নিকট আত্মীয় যেটাকে আমরা বলবো, সেটাও কিন্তু অষ্টম ঘর থেকে আমরা পর্যবেক্ষণ করে বার করে আনতে পারবো। অষ্টম ঘর ভালো মন্দ মিশিয়ে অনেকটাই রোমাঞ্চকর একটি ঘর, এবং এই ঘরকে বোঝা বা বুঝতে গেলে পারে জ্যোতিষের অনেক অধ্যয়ন দরকার। তবে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকেই আজকে আমাদের আলোচনা, এবং সেখানে আমরা অবশ্যই আলোচনা করবো যে বিভিন্ন গ্রহরা অষ্টমে এসে গেলে পরে তারা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে। তো
তো প্রথমেই আমরা রবিকে নিয়ে বলবো যে রবি যদি অষ্টম ঘরে এসে যায় তাহলে কি ধরনের ফল প্রদান করে। অবশ্যই রবি যদি অষ্টম ঘরে এসে যায় সেটা কিন্তু শুভ মানা হয় না, কারণ রবির মতো গ্রহ কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট গ্রহ, এবং রবি কিন্তু যদি অষ্টমে এসে যায় তাহলে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট অবশ্যই করে। তো কী ধরনের সমস্যা ক্রিয়েট করে? রবি যদি অষ্টমে এসে যায় জাতকের মন্দ বুদ্ধি করে দেয়, মানে জাতককে একটুখানি খিটখিটে মেজাজি করে দেয়, এছাড়াও কিন্তু মন্দ বুদ্ধি করে দেয়, অর্থাৎ কিন্তু একটু স্বার্থপরতা ব্যাপারটাকে নিয়ে আসে রবি। রবি যদি অষ্টমে থাকে তাহলে পরে কিন্তু সেই জাতক প্রচণ্ড চালাক প্রকৃতির হোক, প্রচণ্ড ধূর্ত প্রকৃতির হয়ে যায়, এবং তার ক্ষেত্রে কিন্তু রবি যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু তার কর্ম হানি হতে পারে, কর্মের মধ্যে পদচ্যুতি হতে পারে, অর্থাৎ তার ডিমোশন হয়ে যেতে পারে, একাধিক কর্ম পরিবর্তন হতে পারে, কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব আসতে পারে। রবি যদি অষ্টমে থাকে তাহলে পারে কিন্তু পিতার স্বাস্থ্যহানি হতে পারে। রবি যদি অষ্টমে থাকে সেই জাতকের চোখ, হার্ট বা এই ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে, চোখের সমস্যা আসতে পারে। রবি যদি অষ্টমে থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে সেই জাতক কিন্তু অনেক সময় মিসইউজ হয়ে যেতে পারে, অর্থাৎ অনেক সময় আমরা দেখেছি যে রবির নেগেটিভিটির কারণে মিসইউজ হয়ে যায়, অর্থাৎ তাকে দিয়ে অন্য লোক কাজ করিয়ে নিয়ে পরে ভুলে যায়, এরকম একটা প্রবলেম কিন্তু রবি অষ্টমে থাকলে হতে পারে। রবি যদি অষ্টমে থাকে তাহলে পারে কিন্তু আমরা বলতেই পারি যে পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে সেই জাতকের জীবনে সমস্যা নিয়ে আসতে পারে রবি, এবং অশুভ রবি কিন্তু অষ্টমে যদি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতককে হঠাৎ মৃত্যু কিন্তু নিয়ে আসতে পারে অষ্টমে রবি। তবে রবি যদি শুভ থাকে তাহলে পারে কিন্তু সেই জাতককে দীর্ঘায়ু অবশ্যই প্রদান করে। তবে অষ্টমে রবি কিন্তু সেই জাতককে অনেক অনেক ঘোরায় আর কি, মানে স্থায়িত্ব দেয় না কোনো জায়গাতে, অনেক ঘোরায়, এরকম একটা প্রবলেম কিন্তু রবি থাকে দেয় অষ্টমে থাকলে। অষ্টমে যদি চন্দ্র থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? অষ্টমে চন্দ্র থাকলেও শুভ ফল প্রদান করতে পারে না। অষ্টমে চন্দ্র থাকলে পারে কিন্তু হৃষ্ট দোষ তৈরি করে। অষ্টমে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের যখন তারা অর্থাৎ ছোটো বাচ্চার যদি কোনো জায়গায় অষ্টমে চন্দ্র দেখা যায় এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শারীরিক সমস্যা বা হঠাৎ কোনো দুর্ঘটনা কিন্তু আসতেই পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। অষ্টমে যদি চন্দ্র থাকে তাহলে পারে মন মানসিকতাকে অনেকটাই ডিসব্যালেন্স করে তোলে, সেই জাতকের ভিতরে চঞ্চলতা নিয়ে আসে, হতাশাগ্রস্ত করে তোলে, সেই জাতককে ডিপ্রেশনে নিয়ে যায় এবং সেই জাতকের মনের জোর কিন্তু অনেকটা পরিমাণে কমজোর হয়ে যায়। অষ্টমে চন্দ্র থাকলে পারে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অষ্টমে চন্দ্র থাকলে পারে কিন্তু ব্যক্তির শারীরিক একটা কমজোরি নিয়ে আসে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা পরিমাণেই কিন্তু হ্রাস করে দেয়, অর্থাৎ কমিয়ে দেয়। অষ্টমে চন্দ্র কিন্তু মেয়েদের জন্য বিভিন্ন রকম গাইনো প্রবলেম ক্রিয়েট করে। মেয়েদের ক্ষেত্রে অষ্টমে চন্দ্র বিভিন্ন রকম গাইনো প্রবলেম ক্রিয়েট করে, এবং অষ্টমে চন্দ্র থাকলে পারে কিন্তু মায়ের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম বা মাতুল কুলের সঙ্গে কিন্তু একটা বন্ডিং প্রবলেম, একটা মনোমালিন্য সৃষ্টি করে দেয়। অষ্টমে চন্দ্র থাকলে পারে কিন্তু জাতকের জল জাতীয় বিষয় থেকে সমস্যা আসতে পারে বিভিন্ন, আমি ষষ্ঠভাবের ক্ষেত্রে অনেকটা ষষ্ঠভাবের সঙ্গে অষ্টমভাবের না অনেকটা ম্যাচ আছে, তো সেক্ষেত্রে অষ্টমভাবে তো কিন্তু চন্দ্র থাকলে পারে কিন্তু জল জাতীয় বিষয় থেকে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। তবে অষ্টমে চন্দ্র থাকলে পারে কিন্তু যদি সেটা শুভ চন্দ্র হয় তাহলে কিন্তু আয়ুদাতা হয়ে যায়, অষ্টমে শুভ চন্দ্র কিন্তু অবশ্যই সেই জাতককে দীর্ঘায়ু করে তোলে, এবং অষ্টমে শুভ চন্দ্র কিন্তু মায়ের প্রপার্টি, মায়ের সম্পত্তি যদি থাকে তাহলে কিন্তু সেই জাতক অবশ্যই তার প্রাপ্তি তার ক্ষেত্রে ঘটে। অষ্টমে মঙ্গল থাকলে কী ধরনের ফল প্রদান করে? অষ্টমে মঙ্গল কিন্তু খুব নেগেটিভ। অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে। অষ্টমে মঙ্গল থাকলে পারে মামলা মকদ্দমা, অষ্টমে মঙ্গল থাকলে দুর্ঘটনা ঘটানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে অষ্টমে মঙ্গল। অষ্টম ঘরে মঙ্গল কিন্তু থাকলে পারে একটু সেই জাতকেরদেরকে দেখেছি আমি, সেই জাতকরা কিন্তু একটু বেশি চালাকি করার চেষ্টা করে এবং খুবই বেশি চালাক নিজেকে মনে করে, তবে তাদের চালাকিটা কিন্তু ধরা পড়ে যায় অষ্টমে মঙ্গল থাকলে পারে। অষ্টমে মঙ্গল থাকলে পারে কিন্তু অনেকটাই সব দিক থেকেই স্বার্থবাদী করে তোলে সেই জাতককে প্রচণ্ড, এবং শুধু নিজেরটার কথা চিন্তা করে সেরকম ধরনের মঙ্গল, বা নিজের লাভ কিছু কিসে হবে সেটাই কিন্তু অষ্টমে মঙ্গল থাকলে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অষ্টমে মঙ্গলে। অষ্টমের মঙ্গল কিন্তু ভাই বোনদের সঙ্গেও একটা সমস্যা সৃষ্টি করে, যেহেতু মঙ্গল ভাই বোনের কারক, সহজভাবের কারক, সেই ক্ষেত্রে কিন্তু অষ্টমের মঙ্গল ভাই বোনদের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম দেয়। অষ্টমের মঙ্গল কিন্তু বিবাদ ঝগড়ার মধ্যে সবসময় সেই জাতককে ঢুকিয়ে রাখতে চেষ্টা করে, এবং
অষ্টমে মঙ্গল থাকলে পরে কিন্তু একটি জটিল ও পাওয়ারফুল নেগেটিভ মাঙ্গলিক দোষ ক্রিয়েট হয়। যদি মঙ্গল নিজে স্বক্ষেত্র বা মিত্রক্ষেত্রও নয় স্বক্ষেত্রে যদি থাকে তাহলে তার নেগেটিভিটি কিছুটা কমতে পারে। তবে অষ্টমের মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষের যতগুলো প্লেসমেন্ট আছে তার মধ্যে কিন্তু অষ্টমের মঙ্গল খুব ডেঞ্জারাস মাঙ্গলিক দোষ বলা হয়। এই মঙ্গল খুব নেগেটিভ অষ্টমের মঙ্গল থাকতে পারে এবং অষ্টমের মঙ্গল কিন্তু খুব নেগেটিভ ফল প্রদান করে এবং অষ্টমের মঙ্গল কিন্তু সহজে বিবাহ হতে দেয় না। এক দ্বিতীয় নম্বর কথা হলে হলে পারে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রবলেম ক্রিয়েট করে, সেই জাতকেরও মাথা গরমের সমস্যা থাকে, তার হাজব্যান্ড বা তার ওয়াইফেরও মাথা গরমের প্রবণতা থাকে এবং তার শ্বশুর বাড়ির পরিবারের দিক থেকেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করে অষ্টমের মঙ্গল। অষ্টমের মঙ্গল কিন্তু কামুকতাকে বৃদ্ধি করে দেয়, অষ্টমের মঙ্গল কিন্তু কামুকতাকে বৃদ্ধি করে দেয়, অষ্টমের মঙ্গল কিন্তু গাইনো প্রবলেম নিয়ে আসে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম শারীরিক যৌন সম্পর্কীয় রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভূমিকা পালন করে অষ্টমের মঙ্গল। অষ্টমের মঙ্গল কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে লাইফে অবশ্যই, এবং অষ্টমের মঙ্গল থাকলে পারে কিন্তু জীবনসাথীর মুখের বাক্য কিন্তু খুব রূঢ় প্রকৃতির হয়, খুব মেজাজি প্রকৃতির হয়, যার সঙ্গে তার ওয়াইফ বা তার মেয়েদের ক্ষেত্রে তার হাজব্যান্ড বা ছেলেদের ক্ষেত্রে তার ওয়াইফের মুখের বাক্য কিন্তু প্রচণ্ড রূঢ় প্রকৃতির করে দেয় এবং একটু ঝগড়া করার মানসিকতাও কিন্তু করে দেয় তার ওয়াইফ বা তার হাজব্যান্ডের ক্ষেত্রে। অষ্টমের মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু সেই জাতকের জীবনে পুলিশি ঝামেলা বা সেই জাতকের জীবনে কনস্ট্রাকশন রিলেটেড, যদি সেই জাতক কোনো কনস্ট্রাকশন রিলেটেড জায়গার সঙ্গে যুক্ত থাকে বা কোনো ফ্ল্যাট কিনছে বা বাড়ি কিনছে সেরকম একটা ঝামেলা কিন্তু সেই জাতক প্রবলেমে পড়ে যেতে পারে অষ্টমের মঙ্গল থাকলে পারে। অষ্টমের মঙ্গল কিন্তু আইনি ঝামেলা মামলা মোকদ্দমা কিন্তু লাইফে নিয়ে আসে। অষ্টমে বুধ থাকলে পরে কী ধরনের ফল প্রদান করে? অষ্টমে বুধ থাকলে পরে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে অনেকটাই শুভ ফল প্রদান করে। অষ্টমে বুধ জাতককে বিশ্বাসী করে তোলে। অষ্টমে বুধ থাকলে পরে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো নয় অষ্টমে বুধ, কারণ অষ্টম ঘর বুধের মতো একটা ইম্পর্টেন্ট গ্রহ, পড়াশোনার ক্ষেত্রে তিনটে ইম্পর্টেন্ট গ্রহ রয়েছে, একটি বুধ, একটি চন্দ্র এবং একটি বৃহস্পতি, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মধ্যে যদি বুধ অষ্টমে চলে আসে তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেটা আমরা ভালো কখনোই বলবো না। তবে অষ্টমে বুধ কিন্তু সেই জাতকের ভেতরে মেধাশক্তি অবশ্যই দেয়, তবে কোন দিকে দেয়? জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, মন্ত্রের দিকে কিন্তু অষ্টমের বুধ খুব ভালো রেজাল্ট ক্রিয়েট করে। অষ্টমের বুধ কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা জায়গা, রিসার্চের ক্ষেত্রেও কিন্তু তৈরি করে। অর্থাৎ সাধারণভাবে কিন্তু যখন সে অল্প বয়সে থাকে, যখন সে মোটামুটি 12 ক্লাসের মধ্যে থাকে, তখন কিন্তু তার একটা পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। অন্যান্য যোগ যদি শুভ থাকে তখন কিন্তু আমরা বলতেই পারি যে পড়াশোনা হবে কি হবে না। অর্থাৎ শুধুমাত্র অষ্টমের বুধকে দেখে আমরা কখনোই বলতে পারবো না যে পড়াশোনা হবে না, এরকম কিন্তু ব্যাপারটা নয়। কারণ আমরা প্রথমেই বলেছি যে একটি ভাবকে বিচার করতে গেলে মানে মিনিমাম কয়েকটা পয়েন্টকে দেখতে হয়, তার মধ্যে অষ্টম ভাবপতি, অষ্টম ভাবের ওপর অবস্থিত গ্রহ, অষ্টম ভাবের ওপর দৃষ্টরত গ্রহ এবং অষ্টম ভাবের কারক গ্রহ স্যাটার্ন, শনি, এই সবকটিকে পূর্ণ পর্যবেক্ষণ করে কিন্তু আমরা সম্পূর্ণ ফলাফলে পৌঁছাতে পারবো। তো অষ্টম ভাবে বুধ থাকলে পরে আরও একটা অষ্টম ভাবে বুধ থাকলে পরে কিন্তু জাতককে সর্বসুখী প্রদান করে এরকম বলা হয়ে থাকে। অষ্টমে বুধ থাকলে পরে আমি বললাম যে জ্যোতিষ বা তন্ত্রের দিকে সেই জাতকের ইন্টারেস্ট তৈরি করে, তবে অষ্টমের বুধ আমি দেখেছি তন্ত্রের দিকে কম, জ্যোতিষের দিকে কিন্তু সেই জাতককে খুব বেশি পরিমাণে নিয়ে যাওয়ার চেষ্টা করে অষ্টমে বুধ। অষ্টমে বুধ থাকলে পরে কিন্তু বিমা সংক্রান্ত বিষয়, ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয় থেকে সেই জাতকের খুব লাভ হতে পারে অষ্টমে বুধ থাকলে পরে। কিন্তু একটা জিনিস আমি বলবো, অষ্টমে যদি বুধ থাকে তাহলে পরে বন্ধু বান্ধবের কথা বা নিজের থেকে বয়সে ছোট যারা আছে তাদের কথা মেনে কোনো কাজ করা উচিত হবে না, তাহলে কিন্তু তার লস বা ক্ষতির সম্মুখীন সে হতে পারে। এইটুখানেই শুধুমাত্র সে যদি একটু মেনটেন করে তাহলে পরে কিন্তু ভালো হবে। অষ্টমে যদি বৃহস্পতি থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? খুব শুভ ফল প্রদান করে অষ্টমে বৃহস্পতি, বিশেষ কারণ আছে। কারণ আমরা জানি যে অষ্টমে বৃহস্পতি যদি থাকে তাহলে বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে, তিনটে দৃষ্টি, একটি দৃষ্টি অষ্টমে যদি বৃহস্পতি থাকে তাহলে একটি দৃষ্টি তার চলে আসবে দ্বাদশ ভাবেতে, একটি দৃষ্টি চলে যাবে তার সেকেন্ড হাউসে এবং একটি দৃষ্টি চলে যাবে তার ফোর্থ হাউসে। এর ফলে একটি বিশেষ ঘটনা ক্রিয়েট হবে। তবে অষ্টমে বৃহস্পতি কিন্তু জাতককে দীর্ঘায়ু করে। অষ্টমে বৃহস্পতি থাকলে পরে যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ এবং তার সেকেন্ড হাউসে দৃষ্টি থাকার ফলে কিন্তু সেই জাতকের কথাবার্তা খুব মিষ্টি ধরনের হয়, সেই জাতকের পরিবার ভালো হয় এবং সেই জাতকের কিন্তু একটা ভালো মানে সামাজিকতা তার ভেতরে কিন্তু দেখতে পাওয়া যায়।
অষ্টমে বৃহস্পতি থাকলে পারে, কিন্তু সেই জাতকের আত্মীয় পরিজনদের সঙ্গে তার সদ্ভাব দেখতে পাওয়া যায় অষ্টমে বৃহস্পতি থাকলে, এবং ব্যক্তির কথাবার্তা ভালো হয়, ব্যক্তির ব্যক্তিত্ব ভালো হয়, ব্যবহার ভালো হয়, এবং আমরা বলে থাকি অষ্টমে শুভ গ্রহরা শান্তির মৃত্যু দেয়। ঠিক আছে, তো অষ্টমের ক্ষেত্রে যেহেতু অষ্টমে শুভ শুভ গ্রহ বৃহস্পতি নৈসর্গিক শুভ, অবশ্যই আমরা বলতে পারি যে মৃত্যুর ক্ষেত্রে কিন্তু তার শান্তির মৃত্যু হতে পারে। এটা কিন্তু শাস্ত্রে অবশ্যই এই কথাটা বারবার ধরে উল্লেখ করেছে। এবার অষ্টমে যদি বৃহস্পতি থাকে তাহলে পারে কিন্তু, বৃহস্পতি অষ্টমে যদি থাকে তাহলে পারে কিন্তু পেটজনিত সমস্যা ক্রিয়েট করতে পারে, ডায়াবেটিসের সমস্যা ক্রিয়েট করতে পারে অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি কিন্তু লিভারের প্রবলেম ক্রিয়েট করতে পারে বা হজমের সমস্যা ক্রিয়েট করতে পারে, অজীর্ণ রোগ নিয়ে আসতে পারে অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি থাকলে পারে কিন্তু জাতককে একটুখানি মোটা প্রকৃতির করে দেয়। ঠিক আছে, এবং অষ্টমে যদি বৃহস্পতি থাকে তাহলে পারে কিন্তু জাতকের পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জাতকের ইন্স্যুরেন্স সম্পর্কীয় কোনো যদি ইন্স্যুরেন্স বা বীমা সংক্রান্ত পয়সা কড়ি কিন্তু পাওয়ার একটা খুব ভালো জায়গা তৈরি করে অষ্টমে বৃহস্পতি। অর্থাৎ অষ্টমে বৃহস্পতি কিন্তু তাকে একটা হঠাৎ ধন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই অষ্টমের বৃহস্পতি খুব শুভ ফল প্রদান করে। সেটা কোথাও থেকে হতে পারে, বিভিন্ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হতে পারে, বিমা ক্ষেত্রে, লটারির ক্ষেত্রে হতে পারে, বা হয়তো দেখা গেল যে তারই পরিবারের কোনো একটি প্রপার্টি পেয়ে গেল, এরকম ধরনের ফল কিন্তু অষ্টমের বৃহস্পতি ভালো দেয়। যারা রিয়েল এস্টেটের ব্যবসার ক্ষেত্রে রয়েছেন, যারা প্রমোটারি লাইনের ক্ষেত্রে রয়েছেন, যারা জমি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেয়, এবং হঠাৎ হঠাৎ তাদের জীবনে কিন্তু লাভ নিয়ে আসে অষ্টমে বৃহস্পতি। এবং অষ্টমে বৃহস্পতি যদি থাকে তাহলে পরে আমি দেখেছি যে তাই সেই সমস্ত জাতিকারা বা মানুষেরা কিন্তু সঠিক গুরু সান্নিধ্য একটু কমই পায়, সঠিক গুরু তারা পায় না, এবং সঠিক শিক্ষক বা সঠিক গুরুর একটা কিন্তু আনস্যাটিসফ্যাকশন তাদের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ সঠিক গুরু বা সঠিক শিক্ষক তারা কিন্তু পায় না, এবং অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। অষ্টম ঘরে চন্দ্র থাকলে পারে কি ধরনের ফল প্রদান করে, খুব শুভ ফল প্রদান করে। শুক্র বিবাহের কারক, তবে বিবাহিত জীবনে কিন্তু অনেক রকম নেগেটিভিটি নিয়ে আসে, যেহেতু শুক্র বিবাহের কারক সে কারণে কিন্তু বিবাহিত জীবনে আনস্যাটিসফ্যাকশন তৈরি করে অষ্টমের শুক্র। এবং অষ্টমে শুক্র থাকলে পারে কিন্তু বিবাহিত জীবনকে খারাপ করে তোলে। অষ্টমে শুক্র কিন্তু ধন উপার্জনের ক্ষেত্রে ভালো, যেহেতু তার সেকেন্ড হাউসের দৃষ্টি আসছে, সেই কারণে কিন্তু সেই জাতক প্রচণ্ড ধন উপার্জন করতে পারে, এবং ব্যক্তির কথাবার্তাও প্রচণ্ড ভালো প্রকৃতির হয়, ব্যক্তির সুগার এসে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ সুগার বা ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। অষ্টম ঘরে শুক্র কিন্তু প্রেমের দিকে ভালোবাসার দিকে কিন্তু স্যাটিসফ্যাকশনের প্রচণ্ড অভাব সৃষ্টি করে। অষ্টমে শুক্র কিন্তু ফিজিক্যালি মাফ করবেন একটা কাম প্রবণতাকে বৃদ্ধি করে, এক্সট্রা অ্যাফেয়ার্স ক্রিয়েট করে অষ্টমে শুক্র, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও ক্রিয়েট করাতে পারে অষ্টমে শুক্র। অষ্টমে শুক্র কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুব জটিল গাইন প্রবলেম কিন্তু নিয়ে আসতে পারে, এবং আইন সংক্রান্ত সমস্যাও কিন্তু অষ্টমে শুক্র অনেক ক্ষেত্রে দেয়। অষ্টম ঘরে যদি শনি থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে, অবশ্যই খুব ভালো ফল প্রদান করে না অষ্টম ঘরে শনি। অষ্টম ঘরে শনি কিন্তু দীর্ঘায়ু করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অষ্টমে শনি কিন্তু আয়ুকে বৃদ্ধি করে, কিন্তু অষ্টমে শনি কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক রকম সমস্যা নিয়ে আসে। অষ্টমে শনি সেই জাতকের মুখের বাক্যকে প্রচণ্ড রূঢ় প্রকৃতির করে দেয়, প্রচণ্ড খারাপ করে দেয়, এবং ব্যবসার ক্ষেত্রে হঠাৎ হঠাৎ লস কিন্তু নিয়ে আসে অষ্টমে শনি। অষ্টমে শনি সেই জাতকের কর্মজীবনকে একদম নেগেটিভভাবে মানে পেঁচিয়ে দেয় একদম, মানে আমরা বলি না যে চারিদিক থেকে পেঁচিয়ে গেছে সেই জাতক, অর্থাৎ অষ্টমে শনি কিন্তু এরকম একটা প্ল্যানেট বলা যেতে পারে। তবে অষ্টমে শনি যদি শুভভাবে অবস্থান করে তাহলে এর অশুভত্ব অনেকটাই কমে যাবে, তবে অষ্টম শনি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই জাতকের আয়ুকে তো বৃদ্ধি করাবে, এবং সেই জাতক কিন্তু পৈতৃক সম্পত্তি একটা পাওয়ার জায়গা তৈরি করাবে। কিন্তু অষ্টমে শনি কিন্তু বিভিন্নভাবে সেই জাতককে জর্জরিত করে দেয়, চারিদিকের বাধা চারিদিকের সমস্যাতে কিন্তু সেই জাতককে জর্জরিত করে দেয়, তার কর্মজীবনকে ড্যামেজ করে দেয় অনেকটাই, এবং কর্মর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কর্ম পরিবর্তন, একাধিক কর্মের সঙ্গে একাধিক কর্ম পরিবর্তন, এবং ব্যবসার ক্ষেত্রে বিভিন্নভাবে লস ক্রিয়েট করে অষ্টমে শনি।
অষ্টমে শনি কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রজননতন্ত্র বা ওভারির মধ্যে কিছু সমস্যা নিয়ে আসতে পারে, পেট জাতীয় কোনো সমস্যা নিয়ে আসতে পারে, অষ্টমে শনি থাকতে পারে, বাতের ব্যথা, পিঠের প্রবলেম, এগুলো কিন্তু পিঠের বিভিন্ন রকম পেন ক্রিয়েট করাতে পারে, বিভিন্নভাবে কোমরের তলার অংশতে বা কোমরের থেকে বিভিন্নভাবে চারিদিকে বাতের প্রবলেম হয়, যেটা তাদের এই ধরনের প্রবলেম কিন্তু অষ্টমে শনি অবশ্যই নিয়ে আসে। এবং হাড় সংক্রান্ত সমস্যা আমি আর কি যেটা বলতে চাইছি, হাড় সংক্রান্ত সমস্যা কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারে। তবে অষ্টমে শনি থাকলে পরে কিন্তু সেই জাতকের জাতককে অনেকটাই রোগী প্রকৃতির করে দেয়। একবার যদি রোগ চলে আসে তাহলে বিভিন্নভাবে বিভিন্ন একটা রোগ একাধিক রোগের মধ্যে কিন্তু একটা রোগ থেকে একাধিক রোগ চলে আসার সম্ভাবনা থাকে। অষ্টমে শনি কিন্তু দারিদ্র দোষ তৈরি করে। অষ্টমে শনি থাকলে পরে কিন্তু সেই জাতকের সন্তানের সঙ্গে তার বন্ডিং ভালো হয় না, এরকম একটা প্রবলেম কিন্তু দেয়। অষ্টম ঘরে যদি রাহু থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করেন, অনেক ঝুট ঝামেলা নিয়ে আসে রাহু অষ্টমে থাকলে। অষ্টমে রাহু কিন্তু অবশ্যই সেই জাতকের অষ্টমস্থ রাহু থাকলে পরে কিন্তু সেই জাতককে অবশ্যই অশুভ ফল প্রদান করে। জাতকের জাতকে অনেকটা ক্রোধী প্রকৃতির করে দেয়, অনেকটা ঝগড়াটে প্রকৃতির করে দেয়, সব বিষয়ের মধ্যে সেই জাতক কথা বলতে চায়, এরকম একটা প্রবলেম ক্রিয়েট করে। বিবাহিত জীবনে ওয়াইফের মুখের বাক্যকে খুব রূঢ় প্রকৃতির করে দেয়। এবং অষ্টম ঘরে রাহু থাকলে পরে কিন্তু ব্যক্তি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা ক্রিয়েট হয়ে যায়। অষ্টম ঘরে রাহু থাকলে পরে ব্যক্তির আত্মীয়দের সঙ্গে কিন্তু তাদের খুব একটা সদ্ভাব থাকে না, এবং আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু সবসময় একটা বাক বিতর্ক কিন্তু তৈরি করে দেয় অষ্টম ঘরে রাহু। এবং অষ্টম ঘরে রাহু কিন্তু অবশ্যই কিন্তু অষ্টম ঘরে রাহু কিন্তু আমরা কখনোই ভালো বলবো না, এবং সেই জাতকের হঠাৎ হঠাৎ অর্থ ব্যয় করিয়ে দেয় অষ্টমে রাহু। অষ্টমে রাহু থাকলে পরে অসামাজিক ব্যক্তিদের থেকে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতে পারে, এবং অষ্টমে রাহু অসামাজিক ব্যক্তিদের কাছে তাকে পৌঁছে দেয়। সেই জাতক একটু অসামাজিক লোকজনদের সাথে মেলামেশা করতেও ভালোবাসতে পারে, এবং পরে তাদের থেকেই সমস্যা নিয়ে সে ঘরে ফেরে, এরকম ধরনের একটা প্রবলেমও কিন্তু আছে। অষ্টমে রাহু কিন্তু অল্পদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও কিন্তু তাকে জেলে অবশ্যই নিয়ে যায়। পুলিশি ঝামেলা তার লাইফে অন্তত একবার হলেও কিন্তু নিয়ে আসার চেষ্টা করে। এবং অষ্টম ঘরে রাহু কিন্তু অর্থকে প্রচণ্ডভাবে হানি করে, এবং সেই জাতককে সমস্ত রকম ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জর্জরিত করে রাখে। আবার একটা কথা বলছি যে অষ্টম ভাবপতি যদি স্ট্রং হয়ে যায়, এই রাহুর ওপর যদি শুভ বৃহস্পতির দৃষ্টি চলে যায়, তাহলে পারে কিন্তু জেল যাত্রার ক্ষেত্রে আর সেই যোগটা থাকবে না, যোগটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। অষ্টম ঘরে যদি কেতু থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? অষ্টম ঘরে কেতু কিন্তু রিসার্চের জন্য খুব ভালো। অষ্টম ঘরে কেতু কিন্তু গুহ্যবিদ্যার জন্য খুব ভালো। অষ্টম ঘরে কেতু থাকলে পারে কিন্তু সেই জাতকে তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, জ্যোতিষ এসব দিকে কিন্তু খুব ন্যাক দেখতে পাওয়া যায়। অষ্টম ঘরে কেতু কিন্তু আমরা গুহ্যবিদ্যার ক্ষেত্রে এটাকে খুবই শুভ বলে গণ্য করব। অষ্টমে কেতু থাকলে পারে জাতক প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়, জাতক বুদ্ধিমান হয়। অষ্টম ঘরে কেতু থাকলে পারে জাতকের কম্পিউটার সায়েন্সের দিকে খুব ভালো নলেজ থাকতে পারে। অষ্টমে যদি কেতু থাকে তাহলে পারে কিন্তু সেই ব্যক্তির কিছু গুপ্ত রোগ তৈরি করতে পারে সেই জাতকের। অর্থাৎ অনেক সময় হয় না যে রোগ ধরা পড়ছে না কোনো কারণে, হ্যাঁ, এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। অষ্টমের কেতু কিন্তু অল্প বয়সে অনেক সময় মৃত্যুও দিয়ে দেয়। অষ্টমে যদি কেতু থাকে তাহলে পারে ব্যক্তির পেটের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের প্রবলেম কিন্তু একটা ক্রিয়েট করে। অষ্টম ঘরের কেতু থাকলে পারে কিন্তু সেই জাতকের যদি একবার কোনো রোগ হয়ে যায় না, সেই রোগটা কিন্তু বারবার ফিরে আসতে পারে। অর্থাৎ একই রোগের কারণে বারবার সমস্যা জর্জরিত হওয়া কিন্তু অষ্টমে কেতুর কারণে হতে পারে। অষ্টমে কেতু কিন্তু বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা নিয়ে আসে। অষ্টমে কেতু কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা নিয়ে আসে। অষ্টমে কেতু মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রজননতন্ত্রের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। অষ্টমের কেতু কিন্তু অবশ্যই আমরা বলবো পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিন্তু সেই জাতককে অনেকটা সচেতন থাকা উচিত, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। অষ্টমে কেতু থাকলে পারে কিন্তু গুপ্ত শত্রু থাকতে পারে। আমরা এরকম অনেক দেখেছি যে অনেক তান্ত্রিকদের কাছে গিয়ে অনেকে অনেকের শত্রুতাটাকে পূরণ করে, সেরকম শত্রুতা পূরণ করার ক্ষেত্রে অষ্টমে যদি কারোর কেতু থাকে এবং তার উপর যদি কেউ তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো শত্রুতার
শত্রুতা করার জন্য কোনো তন্ত্রক্রিয়া তার উপর যদি করে থাকে তাহলে পরে কিন্তু তার মধ্যে নেগেটিভ এফেক্ট এসে যাবে। অর্থাৎ অষ্টমে কেতু থাকলে পরে কিন্তু বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে ক্ষতি করাগুলো হয় সেই ক্ষতি কিন্তু অষ্টমে কেতু যার আছে তার জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে। অষ্টমে কেতু আমরা বলবো যে অনেক রকমভাবেই নেগেটিভিটি দেয়, তবে জ্যোতিষশাস্ত্র তন্ত্রমন্ত্র শেখার জন্য কিন্তু অষ্টমে কেতু খুবই পজিটিভ মানা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের নটি গ্রহ। অষ্টম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পরে সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে এটা নিয়ে আমাদের আলোচনা আজকে চললো। এরপরে আমরা নাইন্থ হাউস নিয়ে আলোচনা করব, নবম ভাব নিয়ে আলোচনা করব। তবে আপনারা অবশ্যই এটি সম্পূর্ণ আলোচনা নয়, দেখুন বলার তো অনেক কিছু থাকে, সবটা বলে ওঠা যায় না, কারণ এমনি অলরেডি 35 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে। তো খুব সামান্য করেই বলার চেষ্টা করি। অবশ্যই আপনারা অ্যাক্টিভ দেখতে থাকুন, অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসছি এবং আপনাদের শুধুমাত্র সহযোগিতা দরকার। এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো মন্তব্য থাকে, কোনো অভিযোগ থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। এছাড়াও আপনারা যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান সেটি যে কোনো বিষয় নিয়ে হতে পারে, সেটির জন্য আমার মোবাইল নাম্বার দুটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বার দুটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, এবং অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই ডিসলাইক দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, কারণ সাবস্ক্রাইব করে থাকলে পরে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে সেটি পৌঁছে যাবে এবং আপনারা সেটাকে দেখার একটি সুযোগ পাবেন। এবং অবশ্যই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মন্তব্য জানাবেন এবং অপেক্ষায় থাকবেন পরবর্তী অনুষ্ঠানের ক্ষেত্রে। অবশ্যই খুব তাড়াতাড়ি পরবর্তী অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আজ এই পর্যন্ত, পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ নমস্কার এবং ধন্যবাদ।